টুরিস্ট প্লেস মানে ভাই একজন টুরিস্টকে পাইছি তাকে যেভাবেই হোক হচ্ছে যে একদম একেবারে পকেট খালি করে ফেলতে হবে। এক ধরনের মনিটরিং হচ্ছে খাবারের দোকানগুলো এবং হোটেল যারা প্রচুর পরিমাণে অর্থ হাতিয়ে নেয়, সবার কথা বলছি না, কেউ কেউ অবশ্যই আছে ভালো, কিন্তু বেশিরভাগই হচ্ছে যে টুরিস্ট পাইছি 1500 টাকার একটা সার্ভিস দেবো, 15000 টাকা নেব। নেপালের যে আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে সেখানকার যে মানে ঢেলে সাজানো পর্যটন খাতকে সেই জায়গাকে আপনাকে সেটাই আমি আপনাকে অ্যাড করতে যাচ্ছি। আমরা যখন মুভ করি এই যে ইউরোপিয়ান এত টুরিস্ট আসছে বা আমেরিকান, কেউ কিন্তু ভয় পায় না, নিজের মতো করে যাচ্ছে, কোথাও কিন্তু আপনার আপনার গলা কাটা না, কেউ গলা কাটা না মিনস হচ্ছে আমরা যখন বাংলাদেশে যাই টুরিস্ট প্লেস মানে ভাই একজন টুরিস্টকে পাইছি তাকে যেভাবেই হোক হচ্ছে যে একদম একেবারে পকেট খালি করে ফেলতে হবে, এই টেন্ডেন্সি থাকে সবার। কিন্তু ওইখানে হচ্ছে যে মানে আমি অবাক হয়ে গেছি যে আমরা কিছু কিছু জায়গায় ছিলাম সুইমিং পুল নিয়ে বিশাল বড় রিসোর্ট অনেক সুন্দর, সেখানে আমরা 3 দিন ছিলাম, খাবার দাবার ঘুরাঘুরি সহ, চিতোনের কথা বলছি যেটা নেপালের সবচেয়ে আপনার রিমোট অঞ্চল, নেপাল এবং ইন্ডিয়ার সীমান্তে জঙ্গলটা পড়েছে, তো সেখানে আমরা জিপ সাফারি করেছি, আপনার আমরা বোট রাইডিং করেছি, সব কিছু করে আমাদের দুজনের 3 দিনে 15000 টাকাও বিল আসে না। বাট আপনি যদি কিছু না আপনি যদি সাজেকে যান আপনার একদিনে 10000 টাকা খরচ আসবে, দ্যাট মিনস আপনি 20-25000 টাকার কমে আপনি সাজেক থেকে আসতে পারবেন না, এবং সার্ভিস যদি বলেন কিছুই নেই, কিছুই নেই। এই জায়গাটাতে এই জায়গাটাকে কনসেন্ট্রেশন দিতে হবে। এটাকে কিভাবে উত্তরণের পথ আমি যেটা বলি, আপনি যেটা বললেন নেপালে হচ্ছে 80% বললেন হচ্ছে বাইরের পর্যটক ইউরোপিয়ানরা, তো নেপাল আর বাংলাদেশের যদি আমরা কম্পেয়ার করি সেই জায়গায় কিন্তু আমাদেরকে আমাদের পর্যটন খাতকে ঢেলে সাজানোর অনেক জায়গা আছে। এখানে মনিটরিং দেখেন আমি আপনাকে আমি একটা এটা একটু জানতে চাই, কুয়াকাটা গিয়েছিলাম, কুয়াকাটা যাওয়ার পরে আমাদের কাছে মনে হয়েছে এই এলাকাটা একেবারে বস্তির মতো হয়ে গিয়েছে, ভয়াবহ অবস্থা। এখানে আসলে মনিটরিং দরকার, দুই ধরনের মনিটরিং বেসিক্যালি, আর আরেকটা লাগবে টাস্ক ফোর্স। এক ধরনের মনিটরিং হচ্ছে খাবারের দোকানগুলো এবং হোটেল যারা প্রচুর পরিমাণে অর্থ হাতিয়ে নেয়, সবার কথা বলছি না, কেউ কেউ অবশ্যই আছে ভালো, কিন্তু বেশিরভাগই হচ্ছে যে টুরিস্ট পাইছি 1500 টাকার একটা সার্ভিস দেবো, 15000 টাকা নেব। এই জিনিসগুলো হচ্ছে যে মনিটরিংয়ের জন্য ভুক্ত অধিকার চমৎকারভাবে কাজ করতে পারে। টুরিস্ট প্লেস যদি বলি আমরা হাতে গোনা কয়েকটা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার, তারপরে সুন্দরবন অঞ্চল এলাকা, এবং আপনার হচ্ছে যে কুয়াকাটা, 5 থেকে 7টা, সিলেটের দিকে কিছু আছে, শ্রীমঙ্গল আছে, এই 7-8টা জায়গায় যদি টাস্ক ফোর্স গঠন করা যায় ভুক্ত অধিকারে, ওরা শুধুমাত্র প্রতিদিন যাবে খাবারের দোকানগুলোতে অভিযান চালাবে, হোটেলগুলোতে অভিযান চালাবে, তাহলে কিন্তু এই খরচটা অনেক কমে যাবে, অনেক কমে যাবে। মানে যেটা হচ্ছে যে অ্যাকুরেট খরচ সেটাই ওরা নিবে এবং নিতে বাধ্য থাকবে, মানে বিকজ অফ দ্য অভিযান, নজরদারি ভুক্ত অধিকারের নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখেন আমরা একটা জায়গায় সেফটি ফিল নিয়ে অনেক সমস্যা হতে পারে, আপনি কক্সবাজারে যান, আপনি কলাতলি বা সুগন্ধ ছাড়া অন্য কোনো বিচে যান, সন্ধ্যার পরে আপনার যদি ভয় লাগবে লিটারেলি, বা আপনার কলাতলি বা কারণটা কি আসলে এর কারণটা মানে কোনো সিকিউরিটি গার্ড আপনি পাবেন না, পাবেন পর্যাপ্ত না, টুরিস্ট পুলিশ চমৎকার কাজ করছে, কিন্তু টুরিস্ট পুলিশের টাস্ক ফোর্সটাকে আরও বড় করতে হবে। আপনি যেখানে যাবেন লাইফগার্ড পাবেন কলাতলি বা সুগন্ধাতে, অন্য বিচে যান লাইফগার্ড নাই, কারণ এত সম্ভব না। সেখানে আপনার ভলেন্টিয়ার বেসিসে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে দিয়েও কাজ করাইতে পারে, অথবা আলাদা একটা টাস্ক ফোর্স গঠন করতে পারে। এবারে বাংলাদেশে যেরকম আনসার বাহিনী আছে, আমরা এই যে এখানে বসে আছি রমনা পার্কে, এখানে আপনার যেরকম আনসাররা ঘুরে বেড়াচ্ছে সিকিউরিটি দিচ্ছে, সো এরকম হচ্ছে যে ওইখানে যদি সিকিউরিটির ব্যবস্থা করা যায় তাদের হাতে ওয়্যারলেস থাকবে, তারা ঘুরবে, তদারকি করা, কোনো সমস্যা হবে তারা ওয়াকে টাকে ইনফর্ম করবে, এটা বেশি কিন্তু খুব কস্টলি না। এই দুইটা জিনিস যদি করা যায় চমৎকার হবে।